Assalamualaikum guys, this is AK and you are watching the One Day YouTube channel once again. Welcome back. সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। আর আরেকটা শুভ সংবাদ আছে যে আমাদের চ্যানেলে আপনাদের সাপোর্টের জন্য 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন। সো আমি এক্স্যাক্টলি সাবস্ক্রাইবারের সংখ্যাটা বলছি না, তবে 1k এর উপরে চলে গেছে, 1000 প্লাস সাবস্ক্রাইবার এখন। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর সাপোর্টিং মি। অনেকদিন ভিডিও দিতে পারিনি, সো এখন থেকে ইনশাল্লাহ গত সপ্তাহে বা উইকে 2-3টা ভিডিও পাবেন। সো আজকের বিষয়টা হচ্ছে কীভাবে স্কেচওয়ার থেকে একটা গ্রুপ চ্যাট অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা বেশি কথা না বলে চরম প্রজেক্টে ঢুকে পড়ি। তো আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, জাস্ট নাম দিব চ্যাট অ্যাপ। প্যাকেজ নেম আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, এগুলো জাস্ট বেসিক। আজকে যেহেতু ফার্স্ট পার্ট হবে, তো এখানে বেশি কাজ করব আমরা আজকে বেশি। তো আর হ্যাঁ, যে অনেকে হয়তো ভাবতেছেন যে এইটার পার্ট হয়তো আগেটার মতো আর্নিং অ্যাপসের মতো 20টা হয়ে যাবে, কিন্তু না, ভয় পাওয়ার কিছু নেই। 3-4টা পার্টের মধ্যে অ্যাপটা কমপ্লিট করা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট মেইন অ্যাক্টিভিটি, তারপর লগ ইন এবং রেজিস্ট্রেশন কাজটা করে ফেলব। তো ফটাফট কাজ করে ফেলি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। জাস্ট ফলো মি। জাস্ট ফটাফট করে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিন। এখন থেকে গ্র্যাভিটি আমরা সেট করব, সেন্টার হরিজন্টাল, সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। তারপর আমরা চলে যাব রেজিস্টার অ্যাক্টিভিটিতে। সেমভাবে গ্র্যাভিটি, সরি, সো আমরা এখানে রেজিস্টার অ্যাক্টিভিটি আমি জাস্ট সিম্পল ডিজাইন করে আপনাদের দেখা দিচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিন। জাস্ট আইডিগুলো চেঞ্জ করে দিই আমরা। নেম, ভিডিওটা একটু বড় হতে পারে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্টন হচ্ছে রেজিস্টার, টেক্সটগুলো চেঞ্জ করে ফেলি। তারপর হিন্টগুলাও পাসওয়ার্ড, ফোন, ইমেল, তারপর হচ্ছে নেম। এখানে সব ঠিকঠাকভাবে ডিজাইন করে দেবেন। তারপর চলে যাবেন লগ ইন অ্যাক্টিভিটিতে। ঠিক সেমভাবে জাস্ট এখানে দুটো টেক্সট ভিউ নেবেন, সরি দুটো টেক্সট নেবেন আর একটা বাটন নেবেন। এখানে একটা ইমেল আর একটা পাসওয়ার্ড। আমি পজ করে এডিট করছি, সো আমি এডিট করলাম। এখান থেকে ইমেলটার হিন্ট চেঞ্জ করবেন আর আইডি চেঞ্জ করবেন, পাসওয়ার্ডে হিন্ট চেঞ্জ করবেন, আইডি চেঞ্জ করবেন। তারপর লগ ইন বাটনটার টেক্সট এবং আইডিটা চেঞ্জ করে নেবেন। সো তারপর এখান থেকে পাসওয়ার্ডে যে দুটি ঘর আছে, মানে রেজিস্টার অ্যাক্টিভিটি এবং লগ ইন অ্যাক্টিভিটিতে, এখান থেকে ইনপুট টাইপ জাস্ট টেক্সট পাসওয়ার্ড করে দেবেন, যাতে পাসওয়ার্ডগুলো স্টার স্টার মানে এনক্রিপ্টেড হয়ে যায়। তারপর চলে যাবেন রেজিস্টার অ্যাক্টিভিটিতে এবং এখান থেকে পাসওয়ার্ডের ইনপুট টাইপ এটা টেক্সট পাসওয়ার্ড করে দেবেন। আমাদের ডিজাইনের কাজ শেষ। ও নো, লগ ইন অ্যাক্টিভিটিতে এখানে আরেকটা বাটন নিয়ে আসতে হবে, রেজিস্টার বাটন। এখান থেকে জাস্ট টেক্সট রেজিস্টার করে দেবো আমরা, টেক্সট রেজিস্টার, আইডি চেঞ্জ, রেজিস্টার, register VPN. Okay, তারপরে এটা just save করে দিব আমরা। তখন চলে যাব আমরা ব্লকের কাছে, লজিকের কাছে। তো অলমোস্ট 5 মিনিট হয়েছে, ভিডিওটা বেশি লং হয়নি। তো আমরা ব্লক বসানো শুরু করে দেই। ইনটেন্ট দিব একটা IN, তারপর টাইমার অ্যাক্টিভিটি, সরি টাইমার কম্পোনেন্ট, তারপর আরেকটা হচ্ছে ফায়ারবেস। এখানে ফায়ারবেস অথ একটা কম্পোনেন্ট নিতে হবে, তার জন্য আমাদের সেটিং থেকে ফায়ারবেসটা এনেবল করে নিতে হবে। আর যেহেতু আমরা এখনো ফায়ারবেস প্রজেক্ট ওপেন করে নেব, তো এখানে জাস্ট যে কোনো কিছু একটা দিয়ে আমরা জাস্ট সেটিংটা এনেবল করে নেব। পরে আমরা এটা চেঞ্জ করে নেব। তারপর প্লাস থেকে ফায়ারবেস অথ দিব। তো আমরা চলে যাবো অন ক্রিয়েটে, তারপর এখান থেকে এই সিম্পল ব্লকগুলো আপনারা সবাই জানেন, যারা যারা আমার আর্নিং অ্যাপসের কোর্স বলতে কি মানে টিউটোরিয়ালসটা ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন। তারপর ইফ এলস ব্লক, এখানে 2000 if firebase is logged in, then আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। চ্যাট এটা দিব, আবার চলে যাবো অন ক্রিয়েটে। তারপর এখান থেকে আমার ভয়েসের ভলিউমটা একটু কম হতে পারে, তার জন্য আমি সরি বিকজ অফ সাম নয়েজ। ইনটেন্ট লগ ইন অ্যাক্টিভিটি, সো এখানে হবে চ্যাট অ্যাক্টিভিটি ইনটেন্ট ইন, তারপর ফিনিশ অ্যাক্টিভিটি। এটা আমরা কপি করব, তারপর এখানে বসিয়ে দেব লগ ইন অ্যাক্টিভিটি। ওকে, ব্যাক করবো আমরা, চলে যাবো এবার লগ ইন অ্যাক্টিভিটিতে, সেভ করে নিই। কম্পোনেন্ট অ্যাড করতে হবে ফায়ারবেস ডিবি, ডাটা লোকেশন ইউজার্স, আমি মোস্টলি এটা ইউজ করি, তো আপনারা ইউজ করতে পারেন। তারপর ফায়ারবেস আউট, তারপর শেয়ার ডিফারেন্স হবে একটা, তারপর ইনটেন্ট হবে একটা। আর লাগছে না, এখানে আমরা চলে যাব লগ ইন বাটন, লগ ইন আর একটা রেজিস্টার লিখুন লগ ইন, লগ ইন বাটনে ক্লিক করবো আমরা এখান থেকে। তারপর এফ এলস ব্লক, আরেকটা গেট টেক্সট, তারপর অর ইকুয়ালস ইকুয়ালস, এটা এখানে এখানে এইভাবে জাস্ট বসায় নেবেন। ইমেইল, পাসওয়ার্ড equals to empty, then একটা post দিবে যে অন্যথায় post দিবে loading, তারপর sign in user with email, তারপর আমরা ব্যাক করবো, চলে যাবো on 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 sign in user complete, details block. Huge success. Error message. I'm একটা more block create করব, the name হবে save key. তারপর just এটা আমরা দিব এখানে save key, তারপর component থেকে set data key, email, তারপর value হচ্ছে view get text. তারপর এখান থেকে ইনটেন্ট আমরা ইনটেন্ট দিয়ে সেট স্ক্রিন আর অ্যাক্টিভিটি ফিনিশ অ্যাক্টিভিটি চ্যাট চ্যাট অ্যাক্টিভিটি ওকে ব্যাকওয়ার্ড সরি এখানে সি back for go. So jab apna register activity pe save hobe details log is or kota jon lage amra tarpor equal block add kori sorry so bhule is man hai something went wrong okay ekhane sorry or ta hobe ekhane tarpor arekta or hobe ekhane amra eta boshabo arekta তারপর আরেকটা ইকুয়াল নিতে হবে মানে ওকে একটা এটা জাস্ট একটা বসে দিই তারপর গেট টেক্সট নিয়ে আসবো আমরা something by every fields apni choice korte paren ami just shortcut e korte dicchi tarpor ekta toast loading component add kori nai amra ekhono so component kore dili fb file list सेम सेम भाव আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে যা যা অ্যাড করছি এখানে তাই অ্যাড করতে হবে এখানে দিব আমরা ক্রিয়েট ইউজার and password. Oh shit, video almost 15 minute হয়ে গেছে আজকে এই পর্যন্তই। তো আপনারা যদি ইংলিশ করতে পারেন ওকে। সো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক তো আপনার জন্যই। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর একটা বেল আইকন টিপে দিতে ভুলবেন না। Thanks for watching this video. Assalamualaikum.